আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মোটিভিস জাপান জেটিভি বাংলা স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি তাসমিয়া নূর। শীতে ত্বকের উজ্জ্বলতা ফেরাবে চালের গুঁড়া। প্রাচীনকাল থেকেই রূপচর্চায় চালের গুঁড়া ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বকে স্ক্রাবার হিসেবে কাজ করে, ত্বকের গভীর থেকে ময়লা দূর করতে পারে চালের গুঁড়া। শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ শুষ্ক, তাই এ সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। ত্বকের যত্নে DIY ফেস প্যাকের বিকল্প নেই। শীতে ত্বককে হাইড্রেট রাখতে ব্যবহার করতে পারেন চালের গুঁড়া। আসুন জেনে নেই চালের গুঁড়া কীভাবে ফেস প্যাক হিসেবে ব্যবহার করবেন। চালের গুঁড়া ও হলুদ মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করতে পারেন। এক চামচ চালের গুঁড়া, এক চামচ ফ্রেশ ক্রিম এবং এক চিমটি হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখ এবং গলায় ব্যবহার করুন। 15 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা ত্বকের ময়লা দূর করে। ক্রিম ত্বককে আর্দ্র রাখে। চালের গুঁড়া ও ডিম দিয়ে ফেস প্যাক তৈরি করা যায়। এজন্য এক চামচ চালের গুঁড়া, একটি ডিমের সাদা অংশ এবং 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিন। মুখ গলায় ব্যবহারের পর 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্ততা দূর করতে প্যাকটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। ডিম ব্যবহার করে পিম্পল বা ব্রণ কমানো যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চালের ফেস প্যাক অনেকটাই কার্যকরী। এই ছিল আমাদের আজকের মোটিভিস জাপান জেটিভি বাংলা স্বাস্থ্য কথায়। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। মোটিভেস জাপান একটি জাপান ভিত্তিক বেসরকারি সংস্থা যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানে আসতে সহায়তা করে। পাশাপাশি রয়েছে জাপানের ভাষা ও কালচার শেখার সুবিধা যা আপনার ভ্রমণকে করবে আরও সহজ। দেরি না করে আজই কল করুন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।